আর তার জিয়ার কি রাজনীতি করার অধিকার আছে লন্ডনে বসে বাংলাদেশের মানুষের রাজনীতি করার? যদি তোমার সব সাহস থাকে তুমি বাংলাদেশে আসো। আপনারা কি রেডি? আপনারা কি রেডি প্রস্তুত? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, জুমার পরপরই হঠাৎ লাইভে এসে যে ঘোষণা দিলেন তারেক রহমান বরিশালের বিএনপির মহাসমাবেশ নিয়ে, এটা তিনি কি বললেন? তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা হঠাৎ যে ঘোষণা দিলেন তারেক রহমান, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এবং ওখানে কিন্তু 71-এর পরাজিত শক্তির মতো এই মালয়েশিয়ার স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু ওখানে নাই মালয়েশিয়াতে, যেটা ফেস করতে হচ্ছে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে। আমরা দুর্ভাগা দেশ হলাম এখানেই যে যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, যাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সে 48 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে মানে নিজের জীবন যৌবন জেলখানায় কাটিয়ে হাসির মঞ্চে মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশটা স্বাধীন করেছিলাম 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের সম্ভ্রমানি, আজকে তারা বাংলাদেশে রাজনীতি করছে। ওই পরাজিত শক্তি আজকে বাংলাদেশে রাজনীতি করছে। আমি মালয়েশিয়ার ভাইকে বলবো, আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে ডেফিনেটলি আমরাও কিন্তু চাই যে বাংলাদেশের রাজনীতির পরিবেশটা এই হোক, মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই চেতনা সবার মাঝে থাকুক। এখানে আমাদের কোন বিরোধ থাকবে না, আমাদের বিরোধ থাকবে কোন জায়গায়, সরকার যখন দেশ পরিচালনা করবে সেখানে যদি তার কোনো ব্যর্থতা হয় আমার বিরোধী দল হিসাবে সেই জিনিসগুলো নিয়ে শুধু তারা বিরোধিতা করবে, সমালোচনা করবে, মিছিল মিটিং করবে, কিন্তু আমার মূল চেতনাবোধকে নিয়ে যদি আমাকে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত সেখানে সেখানে কিভাবে ক্ষমতার পালা বদল হয়, মালয়েশিয়াতে কি দুটো স্বৈরাচার কি 24 বছর দেশ চালিয়েছিল? মালয়েশিয়া থেকে জাতির পিতাকে হত্যা করে তার পরিবারকে হত্যা করে ক্ষমতা ভোগ দখল করেছিল? মালয়েশিয়া থেকে এমন কোন ঘটনা ঘটেছিল আগামীকালকে 3রা নভেম্বর জেল হত্যা, যে জেলের ভিতরে সবচেয়ে একটা নিরাপদ জায়গা সেই জেলখানায় ঢুকে জাতীয় চার নেতা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেরকম জাতীয় চার নেতাকে কি মালয়েশিয়াতে বা পৃথিবীর কোন সভ্য দেশে হত্যা করা হয়েছিল? সেটা বাংলাদেশে হয়েছিল। কারা করেছিল? যারা হত্যা করেছিল সেই 71-এর খুনি এবং 75-এর খুনিদের বিরুদ্ধে আজকে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে। আজকে আমাদেরকে আপনারা গণতন্ত্র শিখাচ্ছেন, আপনারা একটা জনসভা করার জন্য পেট্রোল বোমার আতঙ্কে তারা তাদের ট্রান্সপোর্ট বন্ধ করেছে, এটুকুকেই নিয়ে আসছেন একটা কর্তৃত্ববাদী সরকার বলছেন, তাকে স্বৈরাচারী সরকার বলছেন, কত কি নামে উপাধি দিচ্ছেন আপনারা। কিন্তু বাংলাদেশে যে আজকে মুক্তিযুদ্ধের চেতনা যে ভ্রণটিত হচ্ছে, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আর আমার দুঃখ হয় যে বাংলাদেশে যারা বাম বামে রাজনীতি করে, ওই বঙ্গবন্ধুর আমলেও কিন্তু আমরা আমরা পড়ে ইতিহাস পড়ে যেতে দেখেছি, এক মৌলবাদী এবং এক কমিউনিস্ট, এরা সারাক্ষণ বঙ্গবন্ধুকে ডিস্টার্ব দিয়ে এসছে। আজকে ওই গ্রুপটাই কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কিন্তু ডিস্টার্ব দিচ্ছে বাংলাদেশ গড়ে তোলা। আপনারা কি ভুলে গেছেন যে এই 24 বছর যে বাংলাদেশের শাসন ব্যবস্থা যারা চালিয়েছে আর আমাদের নেত্রী যে 14 বছর চালিয়েছে, কি বিবেক থাকলে কম্পেয়ার করেন তো, অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে বেটার কিনা? এখনো আমি স্বীকার করি এখনো আমাদের বাংলাদেশে কিন্তু দুর্নীতি আছে। আপনি ম্যাক্রো লেভেলে কথা বলেন, মাইক্রো লেভেলে 2-4 জনকে বলতে পারেন তারা আজকে বাংলাদেশের অর্থ পাচার করছে, এই করছে সেই করছে, 2-4 জন বলতে পারেন, কিন্তু সেই সময় বিএনপির আমলে তো বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, আজকে তো চ্যাম্পিয়ন নাই, তার মানে দুর্নীতি কমছে। বাংলাদেশের ক্ষুধার্ত মানুষ কতজন ছিল, ক্ষুধার্ত মানুষ দারিদ্র কত পার্সেন্ট ছিল, আজকে দারিদ্র কত পার্সেন্ট বাংলাদেশে? তো সবকিছু তো একটা উন্নয়নের দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো ইন্টারন্যাশনাল IMF ওয়ার্ল্ড ব্যাংক, তারা অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে মূল্যায়ন করে আজকে আমাদেরকে যে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাচ্ছে, এটা কি আমার মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি এটা ক্যালকুলেশন করছে? এটা তো ওয়ার্ল্ড ব্যাংকই করেছে। তো যদি বাংলাদেশের অর্থনৈতিক বেসটা যদি সুন্দর না হবে তাহলে কি কারণে আজকে বিশ্ব যারা
ফাইন্যান্সিয়াল যারা ইনস্টিটিউট যারা অ্যানালাইসিস করে তারা কেন বাংলাদেশকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখনো বাংলাদেশে কিন্তু অভাব রয়েছে, এখনো বাংলাদেশে আমাদের দুর্নীতি রয়ে গেছে, এখনো আমাদের গণতান্ত্রিক যে ধারাবাহিকতা হওয়ার কথা সেটা এখনো হয় নাই। কেন হবে, কেমন করে হবে? সেই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রাজনীতি করছে, সেই 71-এর পরাজিত শক্তিরা রাজাকার আল বদর আলসান তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে, 71-75-এর খুনিরা এক জায়গাতে হয়ে আজকে মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র নাই যে বাংলাদেশে করছে। আপনাদের নৈতিকতা থাকলে তো কথা বলতেন না। তারেক জিয়া লন্ডনে বসে টাকা কোথায় পাই? সিরাজগঞ্জ জিয়ার ভাঙা সুটকেস তো রেখে গেছিল জিয়াউর রহমান। তাহলে আজকে লন্ডনে বসে আপনারা ব্যক্তিগত ভাবে খোঁজ নেন যে তারেক জিয়া লন্ডনে বসে কত ধরনের বিশ্বের সবচেয়ে দামি দামি মডেলের গাড়ি ইউজ করে, তার বাড়ি কোথায়, এই টাকাগুলো কোথায় পেয়েছে, কিভাবে টাকা গেল তারেক জিয়া? আর তারেক জিয়ার কি রাজনীতি করার অধিকার আছে লন্ডনে বসে বাংলাদেশের মানুষের রাজনীতি করার? এটা তো একটা নৈতিকতার প্রশ্ন, ফার্স্ট একটা নৈতিকতার প্রশ্ন যে আপনি বাংলাদেশে মানুষের রাজনীতি করবেন লন্ডনে বসে কেন? যদি তোমার সৎ সাহস থাকে তুমি বাংলাদেশে আসো। এখন জনাব আনোয়ার হোসেন মানোয়ার, আপনার আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো সেই সুযোগ আজকে নাই, কিন্তু কথা হলো বরিশালের মানুষ বরিশালের সমাবেশ করতে পারছে না কেন? আমি বলি তো দর্শক, আপনার ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও বিস্তারিত দেখে আসি। আগামীকাল বিএনপির পূর্ব নির্ধারিত বরিশাল বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতির খবর জানাতে বেস পার্কের সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, সমাবেশ ঘিরে বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রেদান, যেমনটাই বলছিলেন, আসলে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব ঘোষিত 10 বিভাগীয় শহরে যে 10টি গণসমাবেশ হবার কথা ছিল, যেটি 12ই অক্টোবর চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ময়মনসিংহ, খুলনা এবং রংপুরের পরে পরবর্তীতে এই বরিশালের বেলস পার্কে তারা বেছে নিয়েছে পরবর্তী গণসমাবেশের জন্য। এবং আমরা দেখেছি যে এই গণসমাবেশ ঘিরে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীদের মধ্যে। আপনি জানেন যে এই 4 তারিখ এবং 5 তারিখ গণপরিবহন বন্ধ, পরিবহন ধর্মঘট চলছে। তো বিএনপি নেতাকর্মীরা এই সমাবেশে আসলে আসতে গিয়ে অনেক ধরনের ভোগান্তির সম্মুখীন হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে আমার পেছনে এই বেলস পার্কে বিএনপির সমাবেশকে ঘিরে, কালকের গণসমাবেশকে ঘিরে মঞ্চ তৈরির কাজ চলছে, পুরোদমে কাজ চলছে এবং বহু নেতাকর্মী গতকাল রাতেই চলে এসেছে। যেহেতু এর আগের দিন ভোলা এবং বরিশালের মধ্যে যে লঞ্চ চলাচল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, তো নেতাকর্মীরা অনেক আগেই আসলে চলে এসেছে। তারা বিক্ষিপ্তভাবে শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে এবং এই যে বেলস পার্ক, এই বেলস পার্কের মাঠে তারা অবস্থান করছে, প্যান্ডেল টানিয়ে তারা শুয়ে বসে সময় কাটাচ্ছে, কিংবা নানা শ্রেণী পেশার মানুষ আসলে এখানে এসেছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন আব্দুস সুবহান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এই সমাবেশকে, কালকের সমাবেশকে ঘিরে তাদের কেমন প্রস্তুতি কিংবা কেমন গণসমাগম হবে, কিংবা এই যে কথার রাজনীতি গতকালকে কিংবা বেশ কয়েকদিন ধরে যে আপনার এই জাতীয় রাজনীতিতে যে উত্তাপ চলছে, সেই এই বরিশালের আগামীকালকের যে গণসমাবেশ সেটিতে কেমন জনসমাগম হবে বলে আপনি মনে করছেন? আমি আমি তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও এখন শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।